আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, পল্লী নার্সারি শিবপুর নরসিংদী থেকে আপনাদের সাথে আছে আবু তাহের শিবপুরি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি নতুন ফলের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে এক ফ্রুট, অর্থাৎ বিদেশি ফল এক ফ্রুট। অত্যন্ত সুস্বাদু একটি ফল। আমাদের কাছে দেখেন এই গাছটি, এটা একটি ড্রাম, চিকন ড্রামের মধ্যে ফুল আছে সাথে ফলও আছে। আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন, এই যে এখানে একটা ফল অলরেডি বড় হচ্ছে, এখনও পুরোপুরি বড় হয় না, আরও বড় হবে। কিন্তু পাশাপাশি গাছটা, এটা কিন্তু বারো মাসে একটা গাছ। দেখেন এখানে কিন্তু ফুলও আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, পুরো গাছটার মধ্যেই ফুল আছে, তো সাথে ফল আছে। এরকম একটি গাছ, সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, ফুল এবং ফল একসাথে দুইটি। আরও একটি গাছ আপনাদেরকে দেখাই, দুইটা গাছই কিন্তু ঝোপালো গাছ, একদম ঝোপালো। দেখেন একেবারে মনে হয় ফুলের গাছের মতো, এখানে তিন চারটা ডাল, আবার এখানে তিন চারটা ডাল, আবার উপরে তিন চারটা ডাল, এটার মধ্যে আরও ফুল মনে হচ্ছে ওইটার চেয়ে বেশি, কম তো নাই। এই যে দেখেন এক ফ্রুট, এগুলো রেয়ার ফল গাছ, কারণ আমরা সাধারণত সবাই শুধু চিনি রামবুটান, দুরিয়ান বা কিছু মানুষের জানি, কিন্তু এই ফলগুলোও কিন্তু বিদেশি, অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয়, অনেক দামি ফল। এই জন্য যারা আপনারা এই এক ফ্রুটের চারা নিতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক ফ্রুট, কত সুন্দর গাছ। এই এক ফ্রুটের চারা আপনারা নিতে পারবেন, আমাদের কাছে বেশ কিছু চারা আছে, দেখতে পাচ্ছেন শুনুন, প্রায় তিন ফুটের মতোই সুন্দর সুন্দর চারা। এই চারাগুলো ইনশাল্লাহ মরবে না আমরা বলতে পারি, কারণ প্যাকেট করা, দেখতেই পাচ্ছেন, আপনারা নেবেন আর লাগাইবেন। আর একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে শীতের সময় কোনো গাছ লাগানো যায় না, আসলে শীতের সময় গাছ লাগানো যায় সবই, তবে শীতের সময় একটু পানি দিতে হয়, খেয়াল টেয়াল রাখতে হয়। সিজনে ফল গাছ লাগালে সবচেয়ে ভালো, কিন্তু কারণ সবসময় সব গাছ পাওয়া যায় না, সেই জন্য আপনারা যদি কারো সুযোগ থাকে শীতের সময় লাগানোর, লাগাই ফেলবেন, কোনো সমস্যা নেই, আমরা বলতে পারি ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হবে না। তো এই হচ্ছে এক ফ্রুট। এরপরে আমাদের আরেকটি নতুন ফল আসছে, সেটা হচ্ছে এবিইউ, একটি বিদেশি ফল। দর্শক, এটা কিন্তু বারো মাসে একটা ফল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফল আছে। এই ফলটা দেখতে অনেকটা এই ডিমের ভিতরে যে কুসুম থাকে, সেই কুসুমের মতোই দেখতে, এবং এটা বারো মাসই হয়। দেখেন এইখানে কিন্তু ফল আছে, আবার এইখানে ফুল আছে, গাছের প্রত্যেকটা শাখায় আলহামদুলিল্লাহ ফল এবং ফুল দুইটাই আছে। পুরো গাছটার মধ্যেই আমরা দেখি যে একদিকে ফল আরেক দিকে ফুল। তো এই এবিইউ ফলের চারাও যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই যে দর্শক, এগুলো রেয়ার চারা, সবসময় পাওয়া যায় না, দেখতে পাচ্ছেন এবিইউ, মাটির সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে চারাগুলো ইনশাল্লাহ মরারও আশঙ্কা নাই, আপনারা নিঃসন্দেহে এই চারাগুলো নিতে পারেন। এরপরে ভিডিওর ফাঁকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, বারো মাসে কাঁঠালের চারা। দেখেন এখানে কিন্তু মুচি আসছে, এই যে মুচি আছে, আরও কয়েকটা গাছ আছে, আমি দেখলাম যে মুচি বড় হয়েছে। থাকতো না, হ্যাঁ আরও আছে, আমি একটু আগে দেখছিলাম। হ্যাঁ এই যে দেখেন দর্শক, এই যে একটা চারা, কলমের চারা, এখানে বোঝা যাচ্ছে কিন্তু কলমটা, অথচ এখানে কিন্তু কাঁঠালের মুচি বের হয়েছে। সুতরাং গাছটা আসলে এখন যে ফলটা আসছে, এটা হয়তো বা টিকবে না, কিন্তু ফল আসবে এটা গ্যারান্টি। বারো মাসি কাঁঠাল কিন্তু অনেক দামি একটি কাঁঠাল, সিজন ছাড়া যে কোনো ফলের দামই অনেক বেশি থাকে।
এজন্য বাণিজ্যিকভাবে আপনারা এই 12 মাসে কাঁঠাল চাষ করতে পারেন। এরপরে আপনাদের নতুন আরেকটি ফল সেটা হচ্ছে আমাদের পোলাচান, যেটা রামবুটানের চাচাতো ভাই বলা যায়। রামবুটানের মতোই সুস্বাদু, রামবুটানের মতোই দেখতে, তবে এটা অনেকটা কদম ফুলের মতো। রামবুটান তো ওই লিচুর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে কদম ফুলের মতো। এটা অনেক সুস্বাদু ফল, সেম রামবুটানের মতোই। এরপরে এখানে আছে বিলাতি গাপ, তারপরে আমাদের আছে মিরাকেল বেরি, রামবুটান, সব ফলই আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের ফলের চারা বা ফুলের চারার জন্য বা ঔষধি গাছ গাছরার জন্য। আমরা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, পল্লী নার্সারি। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।